আফ্রিকা মহাদেশের বৃহত্তম এবং পৃথিবীর তৃতীয় বৃহত্তম হ্রদ হল লেক ভিক্টোরিয়া। কেনিয়া, তানজানিয়া এবং উগান্ডার মধ্যবর্তী একটি সুউচ্চ মালভূমি, এর উপর এই লেকের অবস্থান। আফ্রিকার বিখ্যাত শ্বেত নীল নদের উৎপত্তি এই ভিক্টোরিয়া লেক থেকেই। লেকটির দৈর্ঘ্য 359 কিলোমিটার, প্রস্থে 337 কিলোমিটার, আয়তনে 59,947 বর্গ কিলোমিটার। লেক ভিক্টোরিয়ার নীল জলে ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট বড় মিলিয়ে প্রায় 3000টি দ্বীপ। এগুলোর মধ্যে অনেক দ্বীপেই আছে জনবসতি। হ্রদের জলে মাছ ধরে বেঁচে আছেন হাজার হাজার যাযাবর মৎস্যজীবী, যাদের নিজস্ব ঘর বাড়ি নেই। আজ এই দ্বীপ তো কাল ওই দ্বীপে, ববগুনের মতো ঘুরে বেড়ান তারা। এই লেকের জলে বিখ্যাত নাইল পার্চ মাছ, ইউরোপে এই মাছের বিশাল চাহিদা রয়েছে। 1954 সাল থেকে এই লেকে নাইল পার্চ ফিশের চাষ হয়ে আসছে। বর্তমানে নাইল পার্চ ফিশ এবং নাইল তেলাপিয়া মাছের রাজত্ব লেক ভিক্টোরিয়া। লেক ভিক্টোরিয়া ঘন ও নীল জলে ভেসে থাকা 3000 দ্বীপের মধ্যে লুকিয়ে আছে কেনিয়ার আওতায় থাকা এক কুখ্যাত ও বিতর্ক দ্বীপ রেম্বা আইল্যান্ড। এর অধিকার নিয়ে কেনিয়া আর উগান্ডার মধ্যে এখনও চুলোচুলি। এই দুই দেশের সীমানা থেকে লেক ভিক্টোরিয়ার নীল নিস্তরঙ্গ জলরাশি ঠেলে 3 কিলোমিটার গেলে তবে খোঁজ মিলবে এই কুৎসিত দর্শন দ্বীপের। যৌনকর্মী আফ্রিকার কুখ্যাত অপরাধী ড্রাগ পাচারকারীদের স্বর্গরাজ্য এই রেম্বা আইল্যান্ড। 2009 সালে এই দ্বীপের জনসংখ্যা ছিল 131 জন। মাত্র 2000 বর্গমিটারের এই দ্বীপের বর্তমানে জনসংখ্যা 20,000-এর আশপাশে। পূর্ণবয়স্ক পুরুষদের মধ্যে 60% মানুষের জীবনযাত্রা পুরোপুরি লেক ভিক্টোরিয়ার জলে মাছ ধরার উপর নির্ভরশীল। বাকি 40% এই দ্বীপে অন্যান্য ব্যবসা করেন। ক্ষুদ্র দ্বীপটি যেন ক্ষুদে এক আফ্রিকা। আফ্রিকার সব দেশের মানুষদের এখানে পাবেন। তবে জনসংখ্যার 20% হচ্ছে কেনিয়ার আবাসুবাস, লুও ও সোমালিয়া অধিবাসী। এছাড়া দক্ষিণ সুদান, কঙ্গো, তানজানিয়া, উগান্ডা ও অন্যান্য দেশের লোকেরাও থাকেন এই দ্বীপে। লেক ভিক্টোরিয়ার নীল জলে ঘেরা এই দ্বীপে সৌন্দর্যের নামগন্ধ নেই। এইটুকু দ্বীপে গায়ে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে কারাগোটের টিনের চালাঘর। জীবনযাত্রার সামান্যতম পরিকল্পনা নেই এই জনজাতির। স্বেচ্ছায় অস্বাস্থ্যকর পরিবেশে দিনের পর দিন কাটাচ্ছে দ্বীপবাসীরা। এই 2000 বর্গমিটার এলাকার মধ্যে আছে মাছের আড়ত, একটি গির্জা, একটি মসজিদ, জুয়ার অসংখ্য কাউন্টার, মদ ও ড্রাগ পাব, সেলুন ও ঔষধের দোকান, খাবারের হোটেল ও হাজার তিনেক যৌনকর্মী, অপুরন্ত নারীসঙ্গী, মদ আর ড্রাগ। বাইরের লোকরা জানেন ফিশ হচ্ছে রেম্বা দ্বীপের মূল ব্যবসা, সে এই লেকের সব দ্বীপেই হয়। এখানে বিভিন্ন জিনিস কেনা বেচা হলেও মূল পণ্য হচ্ছে নারীদের দেহ, ড্রাগ, জুয়া আর স্থানীয় মদ ছাঙ্গা। লোকে যেমন এখানে এসে আমির হয়, তেমনি ফকিরও হয়। এখানে দেহ ব্যবসা বেআইনি নয়। ছোট দ্বীপটিতে পা ফেলার জায়গা নেই, গিজ গিজ করছে মানুষ, চারদিক থেকে এসে ভিড়ছে মাছ ভর্তি নৌকা। সারাদিনের হাড় ভাঙা পরিশ্রম করে মাছ ধরে রেম্বাতে বেচে সেই পয়সা দিয়ে পতিতা সঙ্গ করে, ট্রাক ও মদে উড়িয়ে পরদিন আবার নৌকা নিয়ে জলে নামছে হাজার হাজার মৎস্যজীবী। আফ্রিকার বিভিন্ন দেশ থেকে রেম্বাতে এসে ওঠেন যৌনকর্মীরা। কেউ সন্তান নিয়ে আসেন, কারো এখানে এসে সন্তান হয়। এই দ্বীপের একটা নিয়ম আছে, যেখানে হচ্ছে বয়স হয়ে গেলে দ্বীপ ছাড়তে হয়, নয়তো যৌন রোগ ধরা পড়ে গেলে বদনাম হবে। দিনে একজন যৌনকর্মী ভারতীয় মুদ্রায় 2500 থেকে 5000 টাকা আয় করেন। দ্বীপে কোনো ব্যাংক নেই, তাই এই টাকা রাখতে বাধ্য হন নিজের পোশাকে। সেই টাকা কখনো খরিদ্দার কেড়ে নেন, কখনো কখনো দ্বীপের দাদারা। তাই কয়েক সপ্তাহ পরপরই টাকা করি ট্যাঙ্কে গুছিয়ে উধাও হয়ে যান বেশ কিছু যৌনকর্মী, সঙ্গে করে বয়ে নিয়ে যান যৌন রোগ। খালি জায়গায় আমদানি হয় নতুন যৌনকর্মীর। রেম্বা দ্বীপের সারি সারি টিনের চালাঘরে বিভিন্ন বয়সের যৌনকর্মীদের ভিড়। জায়গা নেই, তাই এক ঘরেই 10-12 জন যৌনকর্মী একসঙ্গে খরিদ্দার সামলান। ঘরের বাইরে অপেক্ষায় থাকেন খরিদ্দারের দল।
যৌনকর্মীদের শিশুরা রাস্তায় খেলে বেড়ায়, অপরিচিত লোকদের হাতে যৌনকর্মী নিগ্রহ শিকার হয়, আর টিনের ঘরে যৌন শোষিত হয় তাদের মায়েরা। জেলে নৌকার মালিকদের বেশিরভাগই এই দ্বীপে বসবাস করে না, বেশিরভাগ বোট মালিক রেম্বা দ্বীপে তাদের এজেন্ট রেখে দিয়েছে। এজেন্টদের কাছ থেকে যন্ত্রচালিত নৌকা ভাড়া নিয়েই জলে নামে মৎস্যজীবীরা। অনেক সময় এজেন্টরা জেলে ভাড়া করে জলের নৌকা নামান। বেশিরভাগ জেলেই হচ্ছে 12-35 বছরের স্কুলছুট তরুণ। লাভের 70-80% মুনাফা পান বোট মালিক, বাকি 20-30% পান জেলেরা। একজন বোট মালিক যত খুশি নৌকা রাখতে পারেন। একজন উগান্ডার মহিলা মালিকানাতেই রয়েছে 35টি বোট। এই বোট মালিকরাই অন্যান্য ব্যবসা চালান, দোকান, সেলুন, হোটেল থেকে বার, এমনকি পতিতাপল্লীও। টিনের ছাউনিতে দেয়া বাড়িঘরগুলো প্রতি 24 ঘন্টায় 2 বার ভাড়া দেওয়া হয়। ঘরগুলো দিনে একজন ও রাতে আরেকজন ভাড়া নেয়। যারা রাতে মাছ ধরেন দিনের জন্য ঘর ভাড়া নেন, কেউ দিনে মাছ ধরলে ঘর ভাড়া নেন রাতটুকুর জন্যই। ভারতীয় মুদ্রায় ভাড়া হচ্ছে 690-3000 টাকা। এই বাড়িগুলোকে বলা হয় উসিসেমে। কিছু উসিসেমে বাড়ির যৌনকর্মীরা ভাড়া নিয়ে রাখেন তাদের ব্যবসা চালানোর জন্য। প্রতিদিন ভোরে রেম্বা দ্বীপ থেকে 200 জন লোক চলে যান এবং প্রতিদিন এই দ্বীপে 490 জন লোক নতুন ঢোকেন। পয়সা ফেলেও এই ছোট্ট দ্বীপের টিনের ঘরগুলোতে সবার থাকার জায়গা হয় না। রোজ অসংখ্য মানুষ রেম্বা দ্বীপের ঠান্ডা আবর্জনার ঠাসা সৈকতে রাতে শুয়ে থাকেন, কারণ এখানে আসার বেশিরভাগই মৎস্যজীবীরাই যাযাবর ধরনের। বিশাল লেক ভিক্টোরিয়ার জলে ও দ্বীপে দ্বীপে ঘুরে ঘুরে মাছ ধরেন। তারা কোথায় কখন থাকবেন নির্ভর করে কোথায় কখন মাছ পাওয়া যাচ্ছে তার উপর। এদের বেশিরভাগই নিজস্ব বাড়ি নেই, থাকলেও বছরে হয়তো একবার বাড়িতে যাওয়ার সুযোগ মেলে মাছ মাফিয়াদের হাতে পায়ে ধরে। রেম্বাতে কোনো নিয়মিত পুলিশ বাহিনী নেই, এই দ্বীপে মাত্র 9 জন পুলিশ আছেন। এদের পক্ষে 20,000 মানুষকে সামলানো অসম্ভব। দুর্বল আইন ও দুর্বল প্রশাসন থাকায় আজও রেম্বা হয়ে উঠেছে যৌনকর্মী ক্রিমিনালদের স্বর্গরাজ্য। অপরাধ করে আইনের হাত থেকে রেম্বাতে লুকিয়ে থাকা ও রেম্বা থেকে পরবর্তীতে পার্শ্ববর্তী যে কোনো দেশে পালিয়ে যাওয়া অত্যন্ত সহজ। এর ফলে এখানকার সাধারণ মৎস্যজীবীরা নিত্যদিন হেনস্থা ও বাটপাড়ির শিকার হন। একদল বিচ্ছিন্ন অপরাধ প্রবণ মাসাই হলে এই অদ্ভুত দ্বীপে সেনাবাহিনী। দ্বীপের প্রভাবশালী ব্যবসায়ীরা কেনিয়ার মাসাইদের পয়সা দিয়ে পোষেন, পরিবর্তে মাসাইরা সুরক্ষা দেয়। তারা নৌকা ভাসিয়ে পাক খায় দ্বীপের চারদিকে। রেম্বাতে স্বাস্থ্যকর ও পরিষ্কার পরিচ্ছন্নতার কথা কেউ ভাবতেই পারে না। দ্বীপের চারদিকে ঠিকঠিক করছে আবর্জনা, মলমূত্র, ব্যবহৃত স্যানিটারি প্যাড থেকে কন্ডম, ইঞ্জেকশন সিরিজ ও সুচ। এই পরিবেশে বসবাস করছেন 20,000 মানুষ। দ্বীপের চারদিকে লেকের জলে ভাসছে আবর্জনা, কাকচিলেরা খুঁটে খুঁটে খাচ্ছে, সেই নোংরা জলে চলছে স্নান করা থেকে রান্না বান্না। চতুর্দিকে শুটকি মাছ, ফেলে দেওয়া পচা মাছের গন্ধের সঙ্গে মিশে আছে মদের গন্ধ। 20,000 মানুষের জন্য আছে মাত্র 4টি পাবলিক টয়লেট, এর মধ্যে 2টি টয়লেট বরাদ্দ টিনের চাল দেয়া 20x20 ফুটের একটি প্রাইমারি স্কুলের জন্য। সে 2টিতে তালা চাবি দেওয়া থাকে। টয়লেট বলতে মাটির ভেতর করা গর্ত, চারদিকে আড়াল, এতটুকুই। বেশিরভাগ মানুষ লেকের তীরে বসে যান লজ্জার মাথা খেয়ে। দূষণ ও আবর্জনায় দ্বীপের পরিবেশ এখন পুরোপুরি নরক। রেম্বা আইল্যান্ডে মদ বেচেন এমন একজন ব্যক্তি বলেন, দ্বীপে ঔষধের দোকান আছে, কিন্তু যিনি দোকানদার তিনি ডাক্তার, চিকিৎসা হাতুড়ে। ভুল ঔষধে শিশুর মৃত্যু নিত্য নৈতম্যের ঘটনা। বেশিরভাগ দোকানে চলে নেশার ট্যাবলেট, অন্যান্য ড্রাগ ও কন্ডম বিক্রি করে। শিশুদের মধ্যে অপুষ্টি ও মানুষজনের মধ্যে যৌন রোগ দ্রুত ছড়িয়ে যাচ্ছে। এদের মধ্যে সবার আগে আসছে এইডস। বাংলাদেশ ও সারা বিশ্বের প্রতি মুহূর্তের খবর সবার আগে জানতে এখনই ম্যাট্রিক্স বাংলার ফেসবুক পেজে লাইক দিন
এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।